বিজ্ঞান তাপস প্রফুল্লচন্দ্র। কেমন মানুষ গো, কেমন চেহারা, খোঁচা খোঁচা দাড়ি, কেমন পোশাক। এই মানুষটি প্রসঙ্গে বহু কথা, বহু আলোচনা, বহু গল্প আছে, কিন্তু কয়েকটি প্রসঙ্গ কথা বলে তাকে বিনম্র শ্রদ্ধা জানাব। আচার্য প্রফুল্লচন্দ্রের 80তম জন্মদিন পালিত হবে বাংলাদেশ ও মহানগর কলকাতায়। এই উপলক্ষে যে উদযাপন কমিটি তৈরি হয়েছে তার ঠিকানা নিয়োগী কমার্শিয়াল মিউজিয়াম, কলেজ স্ট্রিট মার্কেট, কলকাতা। এই ঠিকানায় শান্তিনিকেতন থেকে 1941 সালের 27 মার্চ লিখলেন রবীন্দ্রনাথ। আচার্য প্রফুল্লচন্দ্রের প্রতি আমার এবং দেশের অর্ঘ্য দেয় তা বিপুল, কিন্তু আমার অসুস্থ শরীরের শক্তি সামান্য, অতএব অধিকাংশ রইল মৌনের মধ্যে প্রচ্ছন্ন। যার প্রতি তার ও দেশের বিপুল অর্ঘ্য দেয় আবশ্যক মনে করেছিলেন রবীন্দ্রনাথ, সেই মানুষটিকে তার জীবন সায়াহ্নে এসে কি বলছেন। বন্ধুগণ, যখন আমার দিন ফুরিয়ে যাবে তখনও আমি যুগ যুগ ধরে বেঁচে থাকতে চাইব তাদেরই মাঝে যারা অন্যায়, অত্যাচার, দারিদ্র, অশিক্ষার বিরুদ্ধে চলবে সংগ্রাম করে, যতদিন না আমার নির্যাতিত দেশ জননীর ললাট থেকে মুছে যায় এই কলঙ্ক কালিমা। মানুষের হৃদ মাঝে আত্মকথা অমলিন রাখতে চান সকলেই, সকল মানুষ সেই মাত্রায় পৌঁছাতে পারেন না। প্রফুল্লচন্দ্র সেখানে নিজেই উচ্চারণ করেছেন, সমাজে যারা অন্যায়, অত্যাচার, দারিদ্র ও অশিক্ষার বিরুদ্ধে সংগ্রাম করছেন তাদের পাশে তিনি থাকবেন, তার পক্ষপাতিত্ব তিনি চিহ্নিত করে গিয়েছেন। প্রফুল্লচন্দ্রের কথা বলতে গিয়ে মনে পড়েছে বিজ্ঞানী মাদাম কুরির কথাও। মাদাম বলেছিলেন, ঐশ্বর্যের গর্বে যারা মত্ত তাদের সঙ্গে কখনো কোনো আত্মীয়তা বন্ধনে যুক্ত হবে না। স্বচ্ছ দায়বদ্ধতা উপলব্ধি সম্পন্ন মানুষই এখন সংলাপ করতে পারেন, স্বচ্ছ দায়বদ্ধতার মানুষ প্রফুল্লচন্দ্র। সভাপতি তিনি যখন আত্মচরিত লিখবেন তা কখনো আত্মকথনের আধার হতে পারে না, সমগ্র বিশ্ব জগৎ তার লেখনীতে ধরা পড়বেই। বিজ্ঞানী সার্ধ শতবর্ষে এক সংবাদপত্র ভুলক্রমে বিজ্ঞানী ভাবুন শিরোনামাঙ্কিত এক নিবন্ধ প্রকাশ করেছিল। তখন বিজ্ঞানজীবী মহলে এ নিয়ে নানা তর্ক বিতর্কের সূত্রপাত ঘটে। দেশের রসায়ন চর্চার প্রথম পুরুষ যিনি, তিনি ভুলক্রমে বিজ্ঞানী হয়েছেন। যিনি সংবাদপত্রে ওই নিবন্ধ লিখেছেন তার পক্ষে জোর সহল এই আত্মচরিতে প্রফুল্লচন্দ্রের স্বীকারোক্তি এমনই, এমন সওয়ালের অন্তরালে এক অবিমিশ্র সত্য লুকিয়ে আছে। মনে রাখবেন পাঠক, প্রফুল্লচন্দ্রের আত্মচরিত গ্রন্থের প্রথম ও দ্বিতীয় পংক্তি সংবাদপত্রে এই নিবন্ধে লেখকের এমন শিরোনাম সমর্থন করছে না। যে লাইন দুটি দিয়ে বিজ্ঞানী শুরু করেছেন তার আত্মকথন তা এই রকম। 1861 সালের 2 আগস্ট আমি জন্মগ্রহণ করি। এই বছরটি রসায়নশাস্ত্রের
ইতিহাসে স্মরণীয়, কেননা এই বছরই ক্রুকস থ্যালিয়াম আবিষ্কার করেন। প্রফুল্লচন্দ্র তার কোনো পরিচয়কে প্রাথমিক পরিচয় বলে মনে করতেন, রসায়নবিদের পরিচয়, নইলে একজন মানুষ তার জন্মবর্ষের সঙ্গে রসায়নের কোনো মৌলিক আবিষ্কারকে জুড়তেন না। অথবা 1932 সালে যখন ইংরেজিতে জীবনকথা লিখলেন, নিজের পরিচয় তিনি দিতেন না, বেঙ্গলি কেমিস্ট বলে বইটির নামই তো লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গলি কেমিস্ট। আবার এমন কথাও সত্যি, শুধু বিজ্ঞান চর্চা নয়, তার প্রতিটি শ্বাস প্রশ্বাসে সমাজসেবার আকুতি বিদ্যমান ছিল। দেহদান চক্ষুদানের প্রথা তার জীবদ্দশায় প্রচলিত ছিল না, নইলে তিনি তার দেহ চক্ষুদান করে আমাদের অপরিশুদ্ধ ঋণের মাত্রা বাড়িয়ে যেতেন। অপরিশুদ্ধ ঋণ উচ্চারণ করেছিলেন রবীন্দ্রনাথ। আচার্য প্রফুল্লচন্দ্রের প্রতি আমার এবং দেশের অর্ঘ্য দেয় তা বিপুল। বেকার যারা আছেন তারা আজও বেঙ্গল কেমিক্যালের কথা ভেবে, তার যে উক্তি ছিল যে যতদিন বাংলার বুকে একজন বেকার থাকবে ততদিন আমি শান্তিতে ঘুমাতে পারবো না, এই হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র, বিজ্ঞান তাপস প্রফুল্লচন্দ্র। আমরা তাকে বিনম্র শ্রদ্ধা জানাই তার জন্মদিনে। পড়ুন তার আত্মচরিত, জানুন তাকে।